মরহুম ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ আমার পিতা, তার স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক যে শোকসভা, এই শোকসভার আগত সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সর্বজনশ্রদ্ধেয় মহাসচিব সাহেব এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সহ সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। আমার বাবার চিকিৎসাকালীন সময় এবং পরবর্তীতে ওনার মৃত্যুর পরে আপনারা আমাদের পরিবারের পাশে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং সহমর্মিতা প্রকাশ করেছেন, সেজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উনি ওনার রাজনৈতিক জীবনে চলার পথে আপনাদের অনেকের সাথে চলাফেরা করেছেন, কথাবার্তা বলেছেন। উনি যদি সে সময় আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, আমরা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আকুতি জানাচ্ছি, আপনারা দয়া করে ওনাকে ক্ষমা করে দিবেন। গণতন্ত্র সংগ্রামের জন্য, গণতন্ত্র রক্ষার সংগ্রামের জন্য উনি আজীবন লড়ে গেছেন এবং এই মামলা এবং এই কারাভোগ করতে করতেই একসময় মামলার হাজিরা দিতে গিয়েই উনি অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আপনারা সবাই সেটা জানেন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই এবং আমি যেন আমার এই বাবার আদর্শকে ধরে রেখে আপনাদেরকে সাথে নিয়ে সামনে চলতে পারি। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে নির্চুপ না থেকে দায়িত্ব এড়িয়ে না গিয়ে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যদি আমরা লড়াই সংগ্রামে রত থাকি, অন্তত জবান খুলে কথা বলি, তাহলে তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা প্রদর্শন করা হবে বলে আমি মনে করি। এই মানুষটা হচ্ছে হান্নান শাহ। 1-11 টেলিফোন করলে দুদু কিছু সিদ্ধান্ত নিতে হবে। আমরা তখন নানানভাবে, নানান কায়দায়, নানান মতে নিজের নিজের মতো চিন্তা করছে। বেগম জিয়ার পাশে খুব শক্তভাবে তিনি দাঁড়িয়ে বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া, জিয়া পরিবারের পক্ষ হয়ে দৃঢ়তার সঙ্গে বললেন, আমরা আছি বেগম জিয়ার সঙ্গে। বিএনপি ছিল, বিএনপি আছে, কে বললেন হান্নান সাহেব। তারপরে থেকে আন্দোলন জেলে গেছেন, বেগম জিয়া জেলে গেছেন, এখানে যারা বসে আছেন অনেকে জেলে গেছেন, বেরিয়ে এসছেন, কিন্তু হান্নান শাহ মাথা নোয়া বাড়ল। তার কথা আসলে আমাদের এত স্মৃতি, এত কথা ঠাস ঠাস করে বলে সংক্ষেপে চলে যাওয়া খুব কঠিন। সেই জন্য আমি খুব বেশি আজকে বলবো না, আমাদের নেতৃবৃন্দ আছে তারা বলবে, শুধু এতটুকু বলে যায়, তার প্রতি যদি শ্রদ্ধা জানাতে হয় তাহলে জাতিকে একটি দলনিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, তার প্রতি যদি শ্রদ্ধা জানাতে হয় তাহলে একটি স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশন গঠন করতে হবে, তার প্রতি যদি শ্রদ্ধা জানাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে দৃঢ়তার সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে লড়াই, সেই লড়াই আমাদেরকে বিজয় লাভ করতে হবে। এই বিজয়ের মধ্য দিয়ে আমরা তার আত্মার প্রতি, তার প্রতি শ্রদ্ধা জানাতে পারি। যে বলার পর স্যার বলল, ডাক্তার সাহেব কার্পেট তো দেওয়া যাবে না, আমি কাজ করি, আমি কার্পেট পাঠিয়ে দিচ্ছি, টাকাটা তোমার দিতে হবে না, টাকাটা আমি দিয়ে দিব, যেহেতু তোমার বাড়ি গফরগাঁও, আমার বাড়ি কাপাসিয়া, আর আমার পূর্বপুরুষরা ওইদিকে ছিল, কাজে আমার দায়িত্ব আছে, আর তোমরা ডাক্তার মানুষ আসছে। এটা ছিল স্যারের সাথে আমার প্রথম ইন্টারেকশন, এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমার সাথে প্রফেসর প্রেসিডেন্ট ছিলেন প্রফেসর আলাউদ্দিন, মারা গেছেন। স্যারের সাথে এটা ছিল আমার প্রথম স্মৃতি, এবং স্যার যে কত আমরা অনেক সাদাসাদি করেছি, স্যার আপনি টাকা নেন, কিন্তু বলছে না তোমরা আসছো, আমার অফিস পর্যন্ত সময় নষ্ট করে আসছো, আমার দায়িত্ব পৌঁছায় দেব, এবং উনি ওনার লোক দিয়ে পৌঁছে দিয়েছে।
কাজে উনি মানে নেতা কর্মীরা, আমি কিন্তু চিন্তাম না। ওনার আব্বার নাম শুনেছি, ফকির আব্দুল মান্নান মন্ত্রী ছিলেন, কিন্তু ওনার সাথে কোনোদিন দেখা করিনি। প্রথমে একজন কর্মীর প্রতি অ্যাপ্রোচ করার পর ওনার যে সহমর্মিতা, এটার প্রকাশ উনি পাটমন্ত্রী ছিলেন 91-96, ওই সময়ে আমরা দেখেছি এবং আমরা কৃতজ্ঞ। তার পরবর্তীতে স্যার যেদিন হসপিটালে ভর্তি হলেন 6 তারিখে, আমি 4 তারিখে স্যারকে টেলিফোন করলাম, স্যার 7 তারিখে আমার একটা প্রোগ্রাম, আপনি কি একটু আসবেন? কয়, ডাক্তার আমার শরীরটা খুব খারাপ, আমার জন্য দোয়া করিস, যদি 7 তারিখে ভালো থাকি তোর প্রোগ্রামে যাব। আমি প্রোগ্রাম অনুযায়ী প্রেস ক্লাব করে বুক করে আমি আমার প্রচারণাও চালিয়েছি। 6 তারিখের 9টার সময় হাজিরা দিতে যাওয়ার রাস্তায় স্যার অসুস্থ, এবং পরবর্তীতে স্যারের জানাজার সময় গাজীপুর কাপাসিয়া স্যারের গ্রাম ঘাগাটিয়ার চালা এবং স্যারের বাড়িতে মানুষের যে কি উপস্থিতি, মানুষ যে কত ভালোবাসে, এটা না দেখলে আপনারা অনেকে টেলিভিশনের সুবাদে দেখতে পেয়েছেন, বিশ্বাস করা যায় না। এবং ওনার যে এই পরিচিতি, উনি তো বেশি দিন এমন না, উনি 83 সনে বিএনপিতে জয়েন করেছেন, বিএনপির ঢাকা মহানগরীর রাজনীতি দিয়ে শুরু, পরবর্তীতে স্থায়ী কমিটির সদস্য ছিলেন, কিন্তু উনি কর্মীদের মণিকূটায় স্থান পেয়েছিলেন। আমার ধারণা যখন আমরা পালিয়ে বেরিয়েছি, আমাদের অনেক নেতাকর্মী 2007 সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ যখন কারারুদ্ধ, তখন কেউ যখন কথা বলার ছিল না কি হচ্ছে, আমরা যখন কেউ বুঝতে পারছিলাম না, সেই সময় যে মানুষটি সাহসের সঙ্গে সত্য কথা বলেছিলেন সেটি হচ্ছে হান্নান। তারা ব্যক্তিগতভাবে কিছু যোগাযোগ করেছেন, একজনের থেকে আরেকজন শুনেছে, এইভাবে বা দেশা এত বড় নামাজে জানাজা হয়েছে, এটা আল্লাহর অসীম মেহরবানি। ব্রিগেডিয়ার হান্নান স্যার প্রতি, এমনকি যারা প্রবাসে আছেন তাদেরও যে শ্রদ্ধা ও ভালোবাসা তার প্রমাণ। তার লাশ নিয়ে তাকে দাফন করার জন্য তার গ্রামের বাড়িতেও আমি গেছি। তার লাশ নিয়ে আমরা সকাল নয়টায় গাজীপুরের রাজবাড়ির মাঠে তার প্রথম জানাজা সেদিন অনুষ্ঠিত হলো। সেটা সম্ভবত 5ম জানাজা তার, কিংবা 6ষ্ঠ জানাজা, 6ষ্ঠ। রাজবাড়ির মাঠ আপনারা অনেকেই জানেন, বিশাল মাঠ। ওই সকালে একটা কর্মদিবসে, তাহলে শুক্রবার ছিল, প্রচুর মানুষ এই জয়দেবপুরে। আমি আমার ট্রেড ইউনিয়নের জীবন শুরু এবং সেখান থেকে রাজনীতি, অনেক লোককে আমি চিনি, তারাও আমাকে চেনে। দলমত নির্বিশেষে সবাইকে বলতে শুনেছি যে তারা একজন আপন মানুষ হারালেন, তারা একজন সাহসী মানুষ হারালেন। হান্নান সাহেব কেবল একজন সৈনিক ছিলেন না, তিনি কেবল সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন না, তিনি ছিলেন বিএনপি সেনাপতি। এবং বিএনপির সেনাপতি হিসাবে তিনি যেখানে বিএনপিকে যুদ্ধ করতে হয়েছে সেই যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, বিএনপির আদর্শকে, বিএনপির সত্যকে প্রতিষ্ঠা করা। তিনি দুঃসময়ে দেশের পক্ষে কথা বলেছেন, তিনি দুঃসময়ে গণতন্ত্রের কথা বলেছেন, তিনি মঈনুদ্দীন ফখরুদ্দিনের যে চক্রান্ত, আমাদের প্রিয় নেত্রী পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বিতাড়িত করা, তার বিরুদ্ধে প্রথম তিনি প্রতিবাদ করে টেলিভিশনের পর্দায় আসতেন। তারপর তার ওই সময় কারাবরণ কয়েকবার, তারপরে তিনি থেমে থাকেননি, দমেও যাননি, সত্যি বলা এবং সঠিক কথা বলার ক্ষেত্রে তিনি তার সাহস কখনো ক্লান্তি দেখা দেয়নি, সাহসের মধ্যে। সেই কারণেই তো হান্নান সাহ আজকে সকলের কাছে, আজকে শুধু প্রশংসিত না,
অর্থাৎ একজন সুদার পাত্র। পাশাপাশি এটু আমরা অনুভব করি যে একটি অপূরণীয় ক্ষতি আরেকটি হান্নান সাহ। এবং হান্নান সাহের কথা শুনলে মনে হতো মাঝে মাঝে খুব চমক, আসলে যে কথা মানুষ শুনতে চায় সেই কথা যখন সবাই বলে না, হঠাৎ কেউ বলে, তখন সেটা চমকই মনে হয়। সে কারণেই হান্নান সাহের প্রতিটি কথাতেই চমক মনে হতো, কারণ সত্যি কথা বলার ক্ষেত্রে অনেক হিসাব নিকাশের ব্যাপার থাকে। হান্নান সাহ সত্যি কথা বলতে তিনি কখনো হিসাব নিকাশ করতেন না। আমরা দুঃখ ভারাক্রান্ত মনে এখানে সমবেত হয়েছি। আমাদের সহকর্মী সময়ের সাহসী সন্তান ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান সাহকে স্মরণ করার জন্য, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। কিছুদিন আগেও আমরা ভাবতে পারিনি যে তার স্মরণ সভা আমাদেরকে এইভাবে করতে হবে। প্রথমেই আমি ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আসম হান্নান সাহের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফেরাত করছি, এবং আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন সেই দোয়া করছি, এবং তার পরিবারের সদস্যরা যাতে এই শোককে সহ্য করতে পারেন সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি। তার পরিবার, তাদের অত্যন্ত প্রিয় অভিভাবককে হারিয়েছে। বিএনপির জন্যে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান সাহর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে, এ ক্ষতি পোষানো অত্যন্ত কঠিন। ইতিমধ্যে বক্তারা বলেছেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান সাহ কীরকম সাহসী একজন মানুষ ছিলেন। তিনি মনে প্রাণে একজন জাতীয়তাবাদী ছিলেন। তিনি সেনাবাহিনী থাকার সময়ই, যখন সেনাবাহিনীর চাকুরিতে থাকা অবস্থায় কাউকে বোঝা যায় না কে কোন মনের বা পথের, সেনাবাহিনীতে থাকা অবস্থায় ব্রিগেডিয়ার হান্নান সাহ তিনি প্রমাণ করেছিলেন যে তিনি জাতীয় সমাজী শক্তির একটা স্তম্ভ। কেননা আমাদের নেতা, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, জাতীয়তাবাদী শক্তির প্রতীক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন কুচক্রীরা হত্যা করে পাহাড়ে লুকিয়ে রেখেছিল, তখন ব্রিগেডিয়ার হান্নান সাহ সেই সাহস নিয়ে সেই দিন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশকে খুঁজে বের করে তিনি ঢাকায় নিয়ে এসেছিলেন, যার জন্য তাকে খেসারত দিতে হয়েছে, সামরিক বাহিনীতে থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে এই কাজটি করার জন্য। অর্থাৎ তিনি পেশায় সামরিক বাহিনীতে থাকা অবস্থায় জিয়াউর রহমানের কত ভক্ত ছিলেন, আর জিয়াউর রহমানের ভক্ত তিনি হবেন যিনি জাতীয়তাবাদে বিশ্বাস করেন, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করেন। অতএব তিনি পেশায় থেকেই তিনি যে একটা জাতীয়তাবাদী শক্তির একটি সৈনিক, একজন সাহসী সৈনিক, সেই দিনই প্রমাণ করেছিলেন। গণতন্ত্রের অকৃত্রিম সৈনিক, বাংলাদেশের মানুষের কাছে সাহসের প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, জনপ্রিয় নেতা, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান সাহ সাহেবের আজকের এই শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য, সাবেক মন্ত্রী এবং গণতন্ত্রের আরেকজন অকুতভয় সৈনিক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এই শোক সভায় উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, সালাম আলাইকুম। ব্রিগেডিয়ার জেনারেল হান্নান সাহ সাহেবের শোক সভা আমাদের করতে হবে,
এই সময়ে যখন বাংলাদেশ জাতীয় দল শুধু নয় গোটা দেশ একটি কঠিন সময় অতিক্রম করছে, যখন বাংলাদেশের সত্য কথা বলা প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে, যখন বাংলাদেশের মানুষের কথাগুলোকে তুলে ধরার মানুষ একে একে কমতে শুরু করেছে, সেই সময় যে মানুষটি অকুত ভয় বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতেন, গণতন্ত্রের পক্ষে কথা বলতেন, তাদের অধিকারের কথা বলতেন, সেই মানুষটিকে আমরা যে আমাদের এই সংগ্রামে এই লড়াইয়ের থেকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলব তা আমরা কোনোদিন কল্পনা করি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আজকের এই সভা থেকে আমাদের প্রয়াত নেতা দৈনন্দিন অবসরপ্রাপ্ত হান্নান শাহ সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি যে আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। সেই সঙ্গে গতকাল আমাদের আরেকজন উত্তরাঞ্চলের একজন জনপ্রিয় নেতা চারবার জাতীয় সংসদ নির্বাচিত হয়েছেন এবং মোজাহার হোসেন পঞ্চগড় থেকে তিনি ইন্তেকাল করেছেন, তার দুই মাগফিরাত কামনা করছে এই শোক প্রকাশ করছে। জনাব হান্নান সাহেব মৃত্যুর পরেই আমরা জানলাম যে তিনি কত জনপ্রিয় ছিলেন, তার প্রতিটি জানাজায় মানুষের উপস্থিতি, সাধারণ মানুষের উপস্থিতি শুধু কর্মীদের নয়, বিএনপির নেতা কর্মীদের নয়, এটাই প্রমাণ করেছে যে তিনি ছিলেন একজন গণমানুষের নেতা। শেষে আরেকটি কথা প্রমাণিত হয়েছে, সেটি প্রমাণিত হয়েছে যে ব্রিগেডিয়ার হান্নান শাহ সাহেব যে রাজনীতি করতেন, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, দেশকে ভালোবাসার যে রাজনীতি, সেই রাজনীতিকে এই দেশের মানুষ কীভাবে সমর্থন করে সেটাও এই জানা যায় মানুষের উপস্থিতিতে প্রমাণিত হচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ আমাদের সামনে একজন একটা নজির, একটা আদর্শের প্রতীক। তিনি কর্মজীবনে তার পেশা জীবনে ছিলেন একজন সৈনিক, সাধারণ সৈনিকেরা রাজনীতির মধ্যে তারা জড়িত হন না, কিন্তু সম্ভবত তার পারিবারিক ঐতিহ্যের কারণে এবং তার অভূতপূর্ব দেশপ্রেমের কারণে বাংলাদেশের রাজনীতিতে তিনি তখন জড়িত হয়েছেন যখন আবার এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতি, বাংলাদেশের জাতীয়তাবাদের যে রাজনীতি সেই রাজনীতি সংকটে ছিল, তিনি তখনই যোগ দিয়েছেন এবং তখন থেকে তিনি লড়াই করে চলেছেন, সংগ্রাম করে চলেছেন। এবং যেদিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে যান, সিএমএকে যান, সেদিন কিন্তু সাধারণভাবে বাসায় শুয়ে থেকে বা বসে থেকে তিনি অসুস্থ হননি, তিনি এই সরকারের নির্যাতনের যে মিথ্যা মামলা সেই মামলার একটি হাজিরা দেওয়ার জন্য কোর্টে যাচ্ছিলেন, আমাদের এই কথাটা মনে রাখতে হবে। এবং এই কোর্টে যাওয়ার সময় তার হার্ট অ্যাটাক হয়েছে, ড্রাইভার সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে গেছে, সেখান থেকে তিনি আর ফিরে আসেননি, ফিরে আসলেন বিদেশ থেকে লাশে আমাদের মাঝে। অর্থাৎ এই সরকারের যে নির্যাতন নিপীড়ন, একে একে এই সমস্ত গণতন্ত্রের জন্য সংগ্রামী মানুষগুলোকে নিঃশেষ করে দিচ্ছে, এটা তারই আরেকটি প্রমাণ মধ্যে পড়ে। শুধু তিনি নয়, আজকে যারাই গণতন্ত্রের কথা বলছে তাদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন নেমে আসছে। এই জন্য এই সময় আমাদের হান্নান শাহ সাহেবকে খুব জরুরি দরকার ছিল, তিনি যেহেতু সৈনিক ছিলেন, অকুত ভয় ছিলেন, সাহসী ছিলেন। যে কথাটা দুদু সাহেব বলেছেন যে সোজা সাতটা কথা বলতেন, সম্ভবত সৈনিকদের এটা একটা বৈশিষ্ট্য বটে যে তারা আমাদের রাজনীতিবিদদের মতো এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেন না, যা মনে করেন যা বলতে চান সোজাসুজি বলেন।
এবং সেটাই জনগণের কাছে সরাসরি যায়। সহকর্মীবৃন্দ, আজকে তার ছেলে এখানে উপস্থিত আছে, ছোট ছেলে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত তো হয়েছে তার পরিবার, তারপরে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা, তারপরে ক্ষতিগ্রস্ত হয়েছে তার এলাকার মানুষ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ। আমরা জানি তার অভাব পূরণ হবার না। তিনি তার রাজনৈতিক চিন্তার মধ্যে কয়েকটা মৌলিক কাজ করেছিলেন এবং চিন্তা করেছিলেন, এটা আমরা হয়তো অনেকেই জানি কি না জানি না। একটা বাউল দল গঠন করেছিলেন তিনি, বাউল দল। এই বাউলরা গ্রামে গঞ্জে গান গায় এবং বিভিন্ন কথা বলে, বিভিন্ন কথার মধ্যে গানের মধ্যে দিয়ে বলে। তারা ভগবানের কথা বলে, ঈশ্বরের কথা বলে, আল্লাহর কথা বলে এবং কিছুটা জাতি ধর্ম নির্বিশেষে তারা একটা আলাদা চিন্তাভাবনা নিয়ে যায়। এই দলটি তিনি গঠন করেছিলেন এবং বাউলদের নিয়ে তিনি কাজও করেছিলেন। আরেকটি কাজ করেছিলেন তিনি বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী যেগুলো আছে, গারো, আপনার সাঁওতাল, ওরাও, মারমারা নয়, ওরাও, এদেরকে নিয়ে তিনি একটা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একটা জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন এবং একটা সুন্দর শক্তিশালী দল গঠন করেছিলেন। এরা বিভিন্ন জায়গায় তাদের সংগঠন আছে, তারা সংগঠিত হচ্ছিল। তিনি প্রাক্তন সৈনিকদের একটি সংগঠন তৈরি করেছিলেন, যারা সাবেক সৈনিক তাদেরকে নিয়ে সংগঠন তৈরি করেছিলেন এবং এরা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক মানুষ এবং তারা দেশপ্রেমিক বলেই বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতিকে তারা সমর্থন করে। আমি কথা খুব জোর দিয়ে বলতে চাই, যে কোনো দেশপ্রেমিক মানুষ তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিগেট করে দিতে পারবে না, নাকচ করে দিতে পারবে না। তারা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি সত্যিকার অর্থেই একটা দেশপ্রেমিক দল হিসেবে চিহ্নিত করবে। সহকর্মীবৃন্দ, ব্রিগেডিয়ার হান্নান শাহকে আমরা ফিরে পাব না, কিন্তু তার যে আদর্শ, তার যে অনুসৃত পথ, সেই পথে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের যে অভীষ্ট লক্ষ্য এবং তার যে লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্রকে পুনরায় ফিরে নিয়ে আসা, অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করা, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া, সেই তার যে কাজগুলো তিনি শেষ করতে পারেননি সেই কাজগুলো আমরা শেষ করতে পারব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন আজ থেকে নয়, দীর্ঘ 35 বছর ধরে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন, সংগ্রাম করছেন। তারই নেতৃত্বে ব্রিগেডিয়ার জেনারেল হান্নান সাহেব দেখানো পথে, তার অনুপ্রেরণায় আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের অভীষ্ট লক্ষ্য সেই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা যেন পুনরুদ্ধার করতে পারি, সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা যেন একটা শহীদ ইতিহাসের স্বপ্ন, সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে পারি। আজকের দিনে এই হোক আমাদের সকলের সফল। আপনাদের সকলকে ধন্যবাদ যারা এসেছেন এখানে কষ্ট করে, তাদের ধন্যবাদ। এবং আমি আশা করব যে যারা ব্রিগেডিয়ার হান্নান শাহ সাহেবকে ভালোবাসেন তারা তার স্মৃতিকে ধরে রাখবার জন্যে যা কিছু করা দরকার তার জন্য তারা কাজ করবেন। আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরাই সেই পথ বের করার চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ।